লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিঠি 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 কোথায় গেলে? কি ব্যাপার, সবাই এরকম চুপচাপ কেন? আরে বাবা, আমাদের এক্ষুনি একটা অ্যাকশনে নামতে হবে। মিঠি নেই বাড়িতে, মহেন্দ্র বিশ্বাস মানে মিঠির বাবা এসেছিলেন একটু আগে। তো কি মানে কি বললেন উনি? কি আর বলবেন, কয়েকটা বাজে বাজে কথা শোনালেন, মিঠিকে নিয়ে চলে গেলেন। কি সর্বনাশ, আমরা তো এখানে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব বলে এলাম, এর মধ্যে মিঠির বাবা মিঠিকে চোর করে নিয়ে চলে গেল। আচ্ছা তোমরা কিছু বললে না, বাড়িতে একজন জলজ্যান্ত পুলিশ উপস্থিত। মহেন্দ্র বিশ্বাস মিঠিকে নিয়ে গেছেন বটে, কিন্তু মিঠিরও যাওয়ার কোনো কম ইচ্ছে ছিল না রাজীবদা। আমি বলছি শোনো, মিঠি না পুরো পরিস্থিতিটা ভুল বুঝছে। ও কি ভাবছে জানো তো? ও ভাবছে মিঠাই যখন একবার পুরো সিচুয়েশনটা ভুল বুঝেছে, আবারও যদি বোঝে এইটাই ও ভাবছে। বিলিভ করো, মানে মিলিয়ে নিও আমার কথাটা। কিন্তু মিঠিকে আমরা বোঝাবো কি করে? কেন বন্টি, মিঠি ম্যাডামকে ফোনে পাওয়া যাচ্ছে না, মানে ফোন তুলছেন না। না মানে মিঠিকে এখন ফোন করাটা কি উচিত হবে? কাকাবাবু তো মিঠিকে বিয়ে দেবেন বলে নিয়ে চলে গেছেন। রাজীববাবু, এবার ডক্টর ব্যানার্জি, এই কথাটা শুনে আপনি এরকম আঁতকে উঠলেন কেন? কারণ এদিকে আরো একটা বিপত্তি ঘটে গেছে, তাই ডক্টর ব্যানার্জি আঁতকে উঠেছেন। বিপত্তি? বিপত্তি বলে বিপত্তি, এদিকে তো আমাদের ডাক্তারেরও বিয়ে ঠিক হয়েছে। আর ডাক্তার উপলব্ধি করেছে এর মধ্যে যে মিঠিকে ছাড়া সে বাঁচবে না। হ্যাঁ কি ডাক্তার, তাই তো? হ্যাঁ, কিন্তু মানে মিঠি ম্যাডামের তো বিয়ে ঠিক হয়েছে সবাই বলছে, তাহলে মানে আমার যে কি বলে উপলব্ধি, আমার যে উপলব্ধি সেটা তো মিঠি ম্যাম জানতেই পারলেন না, তার আগেই লঙ্কা দহন হয়ে গেল। আরে তাতে কি হয়েছে ডক্টর ব্যানার্জি, আপনি যে এতদিন পরে মিঠির জন্য নিজের ফিলিংস নিজের ভালোবাসাটা রিয়েলাইজ করেছেন এটাই অনেক। ইয়েস দ্যাটস রাইট, আমরা সবাই মিলে মিঠির বিয়ে দেব। রাজি? রাজি। এরাও হাত, এসো এসো বলছি, হাত মেলাও হাত মেলাও। ওকে দেন, লেটস বিগিন প্রজেক্ট মিঠি। ওই যে অনেকে চলে এসেছে, ঠিক মতো কথাবার্তা বলবে মনে রেখো। অনিকেত, আরে কতক্ষণ এসেছো? সরি, উই আর লেট। হ্যাঁ, তুমি তো সাহেব মানুষ, নিশ্চয়ই সময় চলে এসেছো। আমি 10 মিনিট হলো এসেছি। আপনি বলুন আঙ্কেল, কেমন আছেন? আপনার শরীর টরীর ঠিক আছে? একদম ফার্স্ট ক্লাস। ওয়েল, পরিচয় করে দিই, আমার মেয়ে মিঠি। হ্যালো, প্লিজ আসুন, বসুন আঙ্কেল, প্লিজ বসুন। থ্যাংক ইউ। বাবা, ফোনটা রিসিভ করনি? ফোনটা কাটো। অনিকেত, আমার মেয়ে এখানে রইল, তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলো। ওকে, আমি কিন্তু খাবার অর্ডার করে দিয়েছি। সি ইউ। তোমার নাম মিঠি? জানি। দেখো, দ্য ফুড ইজ হিয়ার। একি সকলে আজই এখানে খেতে এলো, কি ব্যাপার? হ্যাঁ, তো যেটা বলছিলাম,
দেখো, বিয়ের আগে আমার কিছু কথা ক্লিয়ার করে বলে নেওয়া দরকার। আমি যেখানে থাকি, মানে আমার বন্ধু বান্ধব বলো বা কলিগস, তাদের না একটা ক্লাস রয়েছে। সো তোমাকেও আস্তে আস্তে তাদের মতো হয়ে উঠতে হবে, মানে ওরকম হয়ে উঠতে হবে যাতে এটাই বলছিলাম। মিঠির বাবা মিঠির সঙ্গে এই ছোকরারই বিয়ে ঠিক করেছেন? হ্যাঁ রাজীবদা, মানে মিঠি তো আমাকে সেরকমই বললো যে ওদের একসাথে আজকে এই রেস্টুরেন্টেই আসার কথা। ব্যাপারটা না ঠিক মিলছে না। মিঠির মতো মেয়ে এই টাইপের ছেলের সঙ্গে কীভাবে থাকার প্ল্যান করছে? আর প্ল্যান কোথায় করছে, বাধ্য হচ্ছে বিয়ে করতে। সত্যি কি তাই সোমদা? যে মেয়েটা বিয়ে করবে না বলে পালিয়ে আমাদের বাড়ি চলে এসেছিল, সেই মেয়েটা আজ বাধ্য হচ্ছে বিয়ে করতে। এমন কি ঘটলো বলো তো? আমি তো তাই বলছিলাম যে মিঠি ভাবছে যে ও যদি সিড আর মিঠাইয়ের মধ্যেখানে এসে যায় তাহলে মিঠাইয়ের খারাপ লাগতে পারে, সেই জন্যই। না না তোষা, এই অঙ্ক অত সহজ নয়। আর মনে হচ্ছে আমি মিঠির ব্যাপারটা বুঝতে পেরেছি। নিজের থেকেই পালাতে চাইছে, ডাক্তারই ওর জন্য উপযুক্ত পাত্র। এই ছোকরাকে দেখার পর সেই বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই, বুঝতে পেরেছো? তাহলে রাজীব, আমরা ঠিক প্রজেক্টই নিয়েছি। সরি বললেই হয়ে গেল? তোমার কোনো একটা সেন্স নেই। বিয়ের পর তুমি কি করবে? নিজেকে অনেক চেঞ্জ করতে হবে মিঠি। অনেক হয়েছে, চলো এখান থেকে, অনেক হয়েছে। আপনি এগো, আপনি এগো, আমি আসছি। সবাই একসাথে এখানে কি ব্যাপার বলো তো? আচ্ছা, মিঠির কার সাথে বিয়ে হচ্ছে তাকে দেখতে এসেছো, তাই তো? মিঠি, তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি এই ছেলেটাকে বিয়ে করতে চাইছো? মাথাটা কি পুরো গেছে নাকি মিঠি? একজন ফ্রি স্পিরিটেড মেয়ে, এই ছেলেটার সাথে তোমার দুদিনও টিকবে না, কেন করছো এই বিয়েটা? মিষ্টি, তোমাদের চিল অতটাও খারাপ না। বাবা সমস্তটা দেখেছে, রাইট? বাবা নিশ্চয়ই ঠিক ভেবে, আর দেখো আমি বাবার মুখ ছোট করতে পারবো না। আর মিঠিকে তো চেনাই, আমি যেখানে যাই সবাইকে নিজের মতন করে তৈরি করে নিই। বস, এটাও ঠিক তৈরি করে নিও। কেন, সিংহবর্ষার কথা ভাবো, ফোনই শুদ্ধ চেঞ্জ হয়ে গেছিল আমার পাল্লায় পরে। তোর সাথে শ্রীতমালি, তোমরা স্যারকে আর দিদিভাইকে বলো আমার খুব ভালো জায়গায় বিয়ে হচ্ছে, আমি খুব ভালো থাকবো, আমার জন্য যেন চিন্তা না করে। আচ্ছা, তোমার চলতি হো, বাই বাই।
তাহলে হল্লা পার্টি কি বুঝছো? প্রজেক্ট মিঠি সিরিয়াসলি নিতে হবে, অত সোজা হবে না। মনে হচ্ছে এই প্রজেক্টটা আইন ভাঙা হবে। যাক আমাকে আগে জানিয়ে দিও, আরে ছুটি নিয়ে নেব। ডাক্তারের সঙ্গে মিঠির বিয়েটা দিতেই হবে, দুটো প্রাণ একেবারে নষ্ট হয়ে যায়। মিঠি ভাই নিজে নিজে মুখে বললেন এটা, যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তাকেই বিয়ে করবেন। আচ্ছা তাহলে আর কি, আমার আশা ভরসা সব। হ্যাঁ তোমরা আসবে না? না আচ্ছা হ্যাঁ এসো। আপনি না না তুমি না, মিঠি ম্যাম এসছেন, আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ আপনি এই বসুন। এই ডক্টর বানার্জি শুনুন, আপনারা একটা পেন্ডেন্ট ঝুলি কি টেস্ট করেন না, যে টেস্টটা থেকে নিজের মনের মধ্যে কি চলছে সেটা নিজের কাছে স্পষ্ট হয়ে যায়? আই ওয়ান্ট টু ডু দ্যাট টেস্ট, আমি সেই টেস্টটা করাতে চাই। এইভাবে টেস্ট মানে, এই শুনো আপনাকে এক কথা বারবার বলতে হয় কেন? আমি বলছি না, আমি জানতে চাই আমার মনের মধ্যে কে আছে। শুনুন তাড়াতাড়ি করুন, একদম সময় নেই, আমি খুব একটা স্বাভাবিক অবস্থায় নেই, বুঝতে পারছেন আপনি? নেই কেন, এটাই তো আপনার স্বাভাবিক অবস্থা না, মানে সব সময় তো আপনি হাইপার থাকেন তাই। শাট আপ ডক্টর ম্যানেজি, জাস্ট শাট আপ। ওকে আপনি বলুন তো টেস্টটা করবেন কিনা। আজকে কথা বলে খালি তা হঠাৎ ম্যাডাম নিজের মনের ভেতর কে আছে জানতে চাইছেন কি ব্যাপার? টেস্টটা করবেন নাকি আমি যাব? ওকে ফাইন। না 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 না, আমি আমি মানে আমি কি বলেছি আমি টেস্ট করাবো না? নিশ্চয়ই, কিন্তু মানে আমি টেস্টটা করবো, আমি তো মানে আমাকে জানতে হবে না, মানে অনেক সময় ডাক্তার। না না ঠিক আছে ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটাই হবে, আপনি বসুন প্লিজ বসুন। রেডি? এর দিকে তাকাবেন, তাকিয়ে থাকুন। এবার আস্তে আস্তে চোখ বন্ধ করুন, দেখুন আপনি একটা ফাঁকা জায়গায় একা রয়েছেন, চারপাশে কেউ নেই। আপনার মনের মানুষ হঠাৎ এই আপনি তাকে দেখতে পেলেন। আপনাকে কেন বলবো? আমি আমি যে টেস্টটা করলাম, দেখুন ডক্টর আপনি মানুষটা মন্দ না, সেজন্য আপনাকে আমি ঠকাতে পারবো না। আর আমি না আপনাকে মোটেই দেখিনি ডক্টর, সো এই হল্লা পার্টির মাধ্যমে আমাকে প্রস্তাব দেওয়াটা ইন্ডিরেক্টলি বন্ধ করুন। ওকে বাই। আমি কিন্তু জানি আপনি কাকে দেখেছেন। জানেন যখন প্রশ্ন কেন করছিলেন? ওই জাস্ট একটা চান্স নিচ্ছিলাম। তা ম্যাডাম মিস্টার মোদক আপনার মনের ভেতর গিটার বাজাচ্ছিল? হোয়াট? না বাজাচ্ছিলেন না, আর কিছু? হ্যাঁ আমার একটা রিকোয়েস্ট আছে আর কি, আমি আপনার জায়গায় যেতে চাই, মানে ওই টেস্টটা আমি নিজের ওপর করতে চাই, আপনি একটু হেল্প করবেন আমাকে? ম্যাম
বসে পড়ুন। এই রিকোয়েস্টটা রাখাই যায়, আর আপনি ক্যা ইয়াদ রাখোগে ডক্টর, ব্যাট যাইয়ে। থ্যাংক ইউ। আপনি মিস্টার মোদককে দেখেছেন জেনেও আমি আপনাকেই দেখলাম। আচ্ছা বলছি, আপনি তো এটা গোপনই রাখবেন, আমাকে একটা চান্স দেওয়া যায় না? মানে হতেই পারে কোনোদিনও এই সেম টেস্টে আপনি হয়তো আমাকে দেখলেন। আমার শুধু ডক্টর পেশেন্টের সম্পর্ক, নাথিং এলস। তো কে ডক্টর আর কে পেশেন্ট শুনি? আমি বলছি রো, আমি তোমার মমকে কমপ্লেন করছি। ও তো ডক্টর নয়, ও তোমার উপরে ঝুঁকে পড়ে কি করছিল? লিসেন লিসেন লিসেন, মেডিকেল টেস্ট করছিলাম, বললাম না? এক্সকিউজ মি, ব্যাপারটা কি? আমাকে বাইরে ওয়েট করিয়ে তুমি এখানে এসছো? এত ডাসিলি তোমার আশা করতো? এই সব ননসেন্সিক্যাল বিহেভিয়ার আমার কিন্তু ভালো লাগে না মিঠি। তুমি জানো আমি কি করি, কোথায় থাকি, কি স্ট্যাটাস আমার? আরে এটা জানবার পরে তোমার সাহস কি করে হলো আমাকে ওয়েট করাবার? এতটুকু ম্যানার্স শেখোনি নাকি? হ্যাঁ এক্ষুনি চলো, তোমার বাবার কাছে গিয়ে একটা বোঝাপড়া আজকে করবোই। এসো রো, আমিও যাচ্ছি, আমি তোমার মমকে কমপ্লেন করব, দেখো তোমার কি হয়। আমার সব শেষ আর কি, আমি আর বাঁচবো না, শেষ হয়ে যাব। ডাক্তার ও যে কি হচ্ছে সেটা একটু পরিষ্কার করে বুঝিয়ে বলবে। ডক্টর ব্যানার্জি, এই যে যে মেয়েটি বেরোলেন, মেয়েটি কে? আপনার বাগদত্তা মানে ফিয়ান্সে? মেয়েটা কি বলছিল না আপনার মাকে নালিশ করবে? হ্যাঁ কিসের নালিশ? আচ্ছা মিঠি কোথায় গেল? বাইরে তোর হবু বরকেও দেখলাম। মিঠি কোথায় গেল সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো মিঠি এখানে কেন এলো। ডাক্তার কেন এলো? পরীক্ষা করাতে, মনের পরীক্ষা। কিসের পরীক্ষা? মানে মনে কে আছে সেই পরীক্ষা। কে আছে, কে আছে, কি বেরোলো, কে? আমি অন্তত মানে কোথাও নেই আর কি।
রাজীব দা, আমি 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 এবার শেষ হয়ে যাবো, সব শেষ। মানে এই যে এই মেয়েটি কি রিয়া, মানে যে আমাকে রো বলে ডাকে, রোহিত নয় রো, সে এখন যাবে আমার মায়ের কাছে। আমার মাতৃদেবী ভয়ঙ্কর, আর এদিকে মিঠি ম্যাডামের যিনি হবু বর, তিনিও যা দেখলাম সোজা মানুষ নন, মানে আমার সব শেষ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে লাভ গুরুকে ব্যাপারটা একটু বিশ্লেষণ করে বুঝে নিতে দাও। আচ্ছা, মিঠি প্রথমে ওই ছেলেটির গায়ে নলেন গুড় ফেল, তারপর আমাদের বলল যে ওই ছেলেকেই সে বিয়ে করবে, তারপর সে তার মনের মধ্যে কে আছে সেটা দেখার জন্য কোথায় এলো না, ডাক্তারের চেম্বারে। ডাক্তার, ও ডাক্তার, আমি কিন্তু এর মধ্যে একটা মিছো মিছো গন্ধ পাচ্ছি। দেখো, মিঠি হয়তো তার মনের মধ্যে তোমাকে দেখতে পায়নি, সেটা ঠিকই, কিন্তু এক মুহূর্তের জন্য হলেও ও তোমার কথাটা মনে পড়েছিল। নইলে এখানে আসবে কেন? বলো বলো বলো। আরে বাবা, তুমি তো মনের ডাক্তার, আমি তো নই, কিন্তু আমি আবার লাভ গুরু। কি ডাক্তার, আমি কিছু ভুল বললাম? তাহলে এবার আমি কি করব? এই বলছি, আমরা একবার রোহিত বাবুর মায়ের সাথে গিয়ে দেখা করব। একদম ঠিক বলেছো সব, আমরা সবাই মিলে রোহিতের মায়ের কাছে যাই, গিয়ে ওর মাকে বোঝাই। শ্রীপ, তুমি ফোন করে না মিঠাই আর নিপাকে চলে আসতে বলো। তাহলে এবার প্রজেক্ট মিঠির বিয়ে, অ্যাকশন শুরু। জয় গোপাল। আমি তোমার কাছ থেকে এরকম ব্যবহার আশা করিনি রোহিত, একদমই না। কি করে মিঠি মেয়েটাকে ভালোবাসতে পারো? হ্যাঁ, ওই মেয়েটা তো তোমাকে পাত্তাও দেয় না, ও একটা অন্য ছেলেকে বিয়ে করতে চলেছে, ওর বাবা তোমাকে মেনেও নেবে না। কি করে রিয়াকে এত বড় একটা শখ দিলে? হ্যাঁ না মম, আমি ওনাকে কোনো শখ দিতে চাইনি, উনি নিজে জোর করে আমার চেম্বারে ঢুকে পড়লেন, ঢুকে নিজেই শখ হলেন। হিত, তুমি একদম বাজে কথা বলবে না। তুমি ওই মেয়েটার দিকে এমন ভাবে তাকিয়েছিলে। আন্টি আন্টি, আমি খুব আপসেট হয়ে গেছি। ডোন্ট ওয়ারি রিয়া, রোহিতের সঙ্গে তোমার বিয়ে হবে।